হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মধ্যে একটি মজার ভিডিও নিয়ে আসছে ফিশিং এক্সপার্ট। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা কই মাছ উপরে ওঠে বৃষ্টির মধ্যে, বৃষ্টির পানিতে। বৃষ্টি যখন 1 থেকে 1.5 ঘন্টা এক নাগাড়ে বৃষ্টি হয়, তো আকাশে যখন গুরুম গুরুম ডাক দেয়, সেই ডাক শুনে কই মাছগুলো উপরে উঠে আসে। আপনারা এখন একটা কই মাছের দৃশ্য দেখতে পাচ্ছেন যে উপরে কিভাবে আসছে। কই মাছটি কিন্তু অনেক চেষ্টা করছে উপরে আসার জন্য। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আমি হলো একটা সড়কে, সড়কের উপর থেকে ভিডিও করছি। মাছটি কিন্তু চাইলেই নিচের দিকে যেতে পারে। নিচে অনেক বড় একটা পুকুর দেখেন, পুকুরে বৃষ্টি হচ্ছে, ওই যে বৃষ্টির পানি পড়ছে, আকাশে গুরুম গুরুম শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। তো মাছটি কিন্তু এখানে অনেকক্ষণ যাবত আছে, দেখবেন আপনারা উপরে ওঠার চেষ্টা করবে, নিচের নামবে না, উপরে ওঠার চেষ্টা করবে। তো আমি মাছটাকে পিক আপ মানে ধরার জন্য নিচে নামবো, ঠিক এখন না, কিছুক্ষণ পরেই নিচে নামবো। বাট আগে আপনাদের প্রুফ দেখাই, প্রমাণস্বরূপ আপনাদের এই ভিডিওটা। এই ভিডিওটা তৈরি করার জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করছিলাম। দেখছেন যে কই মাছটি উপরে ওঠার জন্য চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে। এই যে, এই যে মাছটি ওই পাশ দিয়ে উঠতে পারছে না, তাই সে এই পাশ দিয়ে উঠছে। কিভাবে কই মাছ উপরে ওঠে বৃষ্টির মধ্যে আপনারা এখন দেখতে পাচ্ছেন। আসলে এত খাড়া ঢাল, ঢালুটা এভাবে ওঠা সম্ভব না একটা মাছের পক্ষে। আমি দেখেন কই মাছটি কিভাবে উঠছে। এখানে কিন্তু একটা কই মাছই ছিল, একটা কই মাছই অনেকক্ষণ যাবত ওঠার উপরে ওঠার চেষ্টা করছে। আমি আস্তে আস্তে, আসলে কই মাছ যদি টের পায় যে এখানে মানুষের উপস্থিতি আছে, তাহলে মাছগুলো নিচের দিকে নেমে যেতে থাকে। আমি আপনাদের দূর থেকে ভিডিওটি করে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখন মাছটির অবস্থান এখানে। উপরে উঠবে মাছটি, হ্যাঁ উপরে উঠছে, ওই পাশ দিয়ে পড়ে গেছে। আচ্ছা চলুন এখন আমরা মাছটিকে ধরবো। হাই মিস্টার কবু, আপনি অনেক কষ্ট করেছেন, আর কষ্ট করতে হবে না। দিস ইজ কই মাছ, ঠিক আছে, একটা মাছ। মাছটি খুব টায়ার্ড মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমি মাছটি এখন রাখবো উপরে। এটা আমার ছাতা, আসলে আমি কোনো মাছ রাখার পাত্র আনিনি। এটা আমার বাড়ি, আমি কোনো মাছ রাখার পাত্র আনিনি, তো আমি ছাতাটাকে ইউজ করতে পারি পাত্র হিসেবে। আও যাও মিস্টার কই মাছ, তুমি ভিতরে চলে যাও। এই যে কই মাছ,